করোনা পরিস্থিতির খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর বাইরের খবর জানবো। রাজশাহী থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, সাত দিন তরও বাড়ানো হয়েছে লকডাউন, করোনা পরিস্থিতির খবর তো জানাবেনই, সেই সাথে জানাবেন যে লকডাউন কতটুকু মানছেন সাধারণ মানুষ, প্রশাসন কতটুকু তৎপর? হ্যাঁ প্রিয়া, আসলে রাজশাহীতে গত শুক্রবার থেকে শুরু হওয়া লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে এবং গতকাল রাতে সার্কিট হাউসে জেলা প্রশাসনের একটি জরুরি বৈঠক হয়। সেই বৈঠকে রাজশাহী সিটি মেয়র এইচএম খালিজ্জামান লিটন জানান যে আসলে করোনার যে চলমান সংক্রমণের অবস্থা, সংক্রমণ এবং মৃত্যু কোনোটাই কমছে না এবং এ কারণে আরও সাত দিন লকডাউন বাড়ানো হয়েছে। এবং এই লকডাউন মানছে কি না এটা যদি বলি, যে অন্যান্য বারের তুলনায় এবারের লকডাউন একটু কঠোর হচ্ছে। তবে প্রথম দিকে যেমন মানুষের আনাগোনা অনেকটাই কম ছিল, সেটা কিন্তু এই যে শেষের দিকে এসে, এই সপ্তাহের শেষের দিকে এসে একটু চলাচল বেড়েছে এবং দেখতেই পাচ্ছেন যে রাস্তায় অনেককেই দেখা যাচ্ছে যারা কাজে বেরিয়েছেন বা বিভিন্ন প্রয়োজনে তারা বেরিয়েছেন। এছাড়া জানিয়ে রাখছি যে রাজশাহী বিভাগে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের যে গত ২৪ ঘন্টার তথ্য অনুযায়ী গতকাল কিন্তু রাজশাহী বিভাগে ৮১৩ জন করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং এর মধ্যে রাজশাহীতে ছিল ৩৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৬ জন, নওগাঁয় ১২৫ জন, নাটোরে ১২০ জন, জয়পুরহাটে ৬৬ জন, বগুড়ায় ৪১ জন, সিরাজগঞ্জে ২৭ জন এবং পাবনায় ৩৫ জন শনাক্ত হয়েছে। এবং ওই দিন বিভাগীয় পরিচালকের হিসাব মতে যে প্রমাণিত কোভিড আক্রান্ত রোগী মারা গেছেন ১৫ জন এবং এই মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু রাজশাহীতে এখন পর্যন্ত মারা গেছে ১১৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮৩ জন, নওগাঁয় ৫৬ জন, নাটোরে ৩৯ জন, বগুড়ায় মারা গেছে সর্বোচ্চ সংখ্যক, বগুড়ায় মারা গেছে সেখানে ৩০০ মানুষ মারা গেছেন। এছাড়া এই মৃত্যু কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং মৃত্যুর মারা যাওয়ার যে ঘটনাগুলো এবং এই মৃত্যু এবং সংক্রমণ কোনোটাই কিন্তু কমছে না, যে কারণে কিন্তু এই নতুন করে আবারও সাত দিন লকডাউন বাড়ানো হয়েছে। এবং স্বাস্থ্য বিভাগের যারা দায়িত্বরত আছেন তারা কিন্তু বারবারই বলছিলেন যে হারে সংক্রমণ বাড়ছে এটা কিন্তু যদি ১৪ দিনের কঠোর লকডাউনে না যায় তাহলে সেটা কিন্তু কমবে না। এবং সেটা হয়েছেও তাই, যে একটু দেরিতে করে এই লকডাউন দেওয়ার কারণে কিন্তু সংক্রমণটা অনেক বেড়ে গেছে এবং এই সংক্রমণ মাত্রা দিন দিন বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে। প্রিয়াকুণ্ডু সৌরভ, ধন্যবাদ আপনাকে। এবার চাঁপাইনবাবগঞ্জের খবর জানবো সহকর্মী জহুরুল ইসলামের কাছে। জহুরুল, কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে, তো কঠোর বিধিনিষেধ কেমন মানছেন সাধারণ মানুষ এবং করোনা পরিস্থিতির আরও জানতে চাই। প্রিয়া, আপনি যে প্রশ্নটি করছিলেন যে কঠোর বিধিনিষেধের মধ্যে মানুষজনের সামাজিক দূরত্ব বা কঠোর নিষেধ মানছেন কিনা, আসলে আপনাকে বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে কোনো ধরনের কঠোর বিধিনিষেধ মানছেন না সাধারণ মানুষ। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে চাঁপাইনবাবগঞ্জের যে এটি কিন্তু ব্যস্ত শহর, সবচেয়ে ব্যস্ত শহর এবং এইখানে কিন্তু সব সাধারণ মানুষ কিন্তু এইখান থেকে রাজশাহী যায় এবং এই রাজশাহী যে লকডাউন চলছে তারপরেও কিন্তু রাজশাহী থেকে যে অটোগুলো আসছেন সেগুলো কিন্তু সব মাস্ক ছাড়া এই চাঁপাইনবাবগঞ্জে অটোগুলো ঢুকছেন। আর এই অটোগুলো আসার কারণে কিন্তু সাধারণ রোগী বা সাধারণ মানুষ কিন্তু এই অটোতে করে চলে যাচ্ছেন রাজশাহী এবং রাজশাহী থেকে বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গাতে। এই যে তারা সামাজিক দূরত্ব না মেনে বা রাজশাহীতে লকডাউন হওয়ার পরে কিন্তু মূলত এই অটো চালকরা কিন্তু মাস্ক ছাড়াই চলে আসছেন এবং তাতে কিন্তু সংক্রমণটা আমাদের জেলাতে আবারও কিন্তু বাড়ার একটা সংখ্যা থাকতেই পারে, কারণ লকডাউনের করোনা কিন্তু এখন হটস্পট রাজশাহীও দাঁড়িয়েছে। মূলত চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণটা কমে আসছে কিন্তু এই যে রাজশাহীর কারণে আবার কিন্তু এই করোনা ভাইরাসটা কিন্তু আবার বাড়তে পারে বলে আমাদেরকে স্থানীয় সাধারণ মানুষ এই অভিযোগ করেছেন। আর চাঁপাইনবাবগঞ্জে যে আপনাকে একটু চিত্র বলতে চাই, গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত ৩৮৮ জনের নমুনা সংগ্রহ করে ৮৮ জনের করোনা সংক্রমণ হয়েছে এবং গত ২৪ ঘন্টায় ৩ জন চাঁপাইনবাবগঞ্জে মারা গেছেন। এবং চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য বিভাগের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে স্বাস্থ্য বিভাগ বলছেন যে আসলে কঠোর লকডাউনের সাথে যে আমাদের কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে এটা কিন্তু গতকালকে আবারও সাত দিন বাড়িয়েছে জেলা প্রশাসক স্থানীয়ভাবে, কারণ এই সংক্রমণটা কমে আসলেও কিন্তু মূলত
কমে আসছে কিন্তু তাদের কিন্তু সন্তুষ্ট নয়। এখন পর্যন্ত জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন, আর আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আপনাকে দেখাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের যে অটোগুলোতে আছে প্রায় 4-5 জন করে অটোতে চড়ে যাচ্ছে, এই যে এটা কিন্তু মূলত স্বাস্থ্যবিধি না মানার একটা প্রবণতা আছে। চাঁপাইনবাবগঞ্জে আসলে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের তৎপরতা নাই স্বাস্থ্যবিধি মানানোর জন্য। এই ছিল সর্বশেষ তথ্য। প্রিয়া জহুরুল, ধন্যবাদ আপনাকে। রাজধানী বাইরের খবর জানছিলাম, এবার রাজধানীর খবর জানবো। রাজধানীর মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে আছেন সহকর্মী তাহিয়া রুবায়েত অপলা। অপলা, চিকিৎসা নিতে আসা রোগীদের চাপ কেমন? চিকিৎসা নিতে আসা রোগীদের চাপ বাড়ছে রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে, বেশ আশঙ্কাজনকভাবেই বাড়ছে। আমি যদি এই মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালের কথা বলি, গত পরশুদিন এখানে একসাথে একদিনে 30 জন ভর্তি হয়েছে। গত 2 মাসের পরিসংখ্যান হিসাব করলে কিন্তু বলতে পারেন এই 30 জন সর্বোচ্চ। এবং আশঙ্কার কথা হচ্ছে এই 30 জনের অধিকাংশই ঢাকার বাইরে থেকে এসে ভর্তি হয়েছেন। তো তার অর্থ এটাই দাঁড়ায় যে ডেল্টা ভ্যারিয়েন্ট বা অতি সংক্রমণশীল ভারতীয় করোনা ভাইরাসের যেই ধরন আমরা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছি, সেই আশঙ্কার জায়গাটাও কিন্তু বাড়ছে। গতকালকেও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু আমাদের সাংবাদিকদেরকে যেটা জানানো হয়েছে একটু আপনাকে মনে করিয়ে দিই, যেহেতু সারা দেশেই করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী এবং 16% পৌঁছে গেছে, যদিও ঢাকায় এখনও এটি গত 24 ঘন্টার বিবেচনায় 6% রয়েছে, কিন্তু এই হারে যদি করোনা রোগী বাড়তে থাকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আন্তঃজেলা গণপরিবহন যদি চলমান থাকে এবং ঢাকার বাইরে থেকে যদি রোগী এইভাবে আসতে থাকে, তাহলে এই সংক্রমণ কিন্তু আসলে সামাল দেওয়া একটা সময় কঠিন হয়ে পড়বে। ঢাকা মহানগরের বাইরে মাত্র শয্যা সংখ্যা রয়েছে করোনায় 7,000। তো সেই ক্ষেত্রে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা যদি 8,000 হয়ে যায়, সেটাই কিন্তু আসলে সামলানো সরকারের জন্য বেশ বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এমনটিও কিন্তু জানানো হয়েছে। আর একটু আপনাকে জানিয়ে রাখি, গাণিতিক মডেল বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের অনেকেই কিন্তু বলছেন যে জুলাই মাসে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের পিক বা সর্বোচ্চ চূড়ায় যেতে পারে, এমনকি দিনে 10,000-এর মতো শনাক্ত হতে পারে। তবে এই সংক্রান্ত একটি কমো মডেলিং গ্রুপের আওতায় যেসব বিশ্লেষক রয়েছেন তারা সম্ভাব্য যে চিত্রটি এঁকেছেন, এটি গত মার্চ মাসের শেষের দিকে সরকারের কাছে এই সংক্রান্ত একটি প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা বলতে পারি, যেহেতু সংক্রমণ ঊর্ধ্বমুখী, সেই সাথে অতি সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্ট কিংবা ভারতীয় যে ধরনের আমরা কথা বলছি, সেটা শুধুমাত্র সীমান্তবর্তী এলাকায় নেই, পাশাপাশি কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমেও যেটি ছড়িয়ে পড়ছে এবং ঢাকার বাইরে থেকে যেহেতু হাসপাতালগুলোতে এসে রোগী ভর্তি হচ্ছেন এবং প্রতিদিনই হাসপাতালগুলোতে ব্যাপক হারে করোনা রোগী ভর্তি হওয়ার কারণে ঢাকা শহরেও বলতে পারেন যে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে, সংক্রমণও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হচ্ছে, সেই জায়গা থেকে একটা শঙ্কা থেকেই যাচ্ছে। আর যেটা একটু আগে বলছিলাম, যেহেতু বিশ্লেষকরা বলছেন যে জুলাইয়ের মাঝামাঝিতে যে এই করোনা একদম পিকে কিংবা সর্বোচ্চ চূড়ায় উঠতে পারে, সেই জায়গা থেকেও কিন্তু আসলে চিকিৎসকদের একটা আশঙ্কার জায়গা কিন্তু রয়ে গেছে। প্রিয়া অপলা, ধন্যবাদ আপনাকে।